আসসালামু আলাইকুম, বাংলা টেক ডেক্সে খন্দকার শরীফ। আর চলে এসেছে আজকে আপনাদের সামনে এই গাড়িগুলো নিয়ে। এগুলো হচ্ছে সবগুলো দেখতেছেন আপনারা, হাইস, নোয়া, এই ধরনের গাড়িগুলো আছে। তো এই গাড়িগুলো কোথায় আছে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, এবং এগুলো ছাড়া আরও অন্যান্য গাড়ি আছে, সে গাড়িগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা এই গাড়িগুলোর প্রাইস জানবো এবং কিছু গাড়ির ইন্টেরিয়র দেখাবো আপনাদেরকে, তারপরে আমরা প্রাইস বিস্তারিত নিয়ে কথা বলবো, এবং ভিতরে কিছু গাড়ি আছে সে গাড়িগুলো আমরা দেখব, তারপরে আমরা সব কিছু নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো চলুন আমরা প্রথমে একটু গাড়িগুলো দেখে নেই। তো চলে আসলাম প্রথমে এই হাইস্টের সামনে, আমরা হাইস্টের ইন্টেরিয়রটা দেখে নেই, তারপরে এটার মডেল, রেজিস্ট্রেশন সব কিছু দেখব। তো এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়র লুকিং, এবং আমরা একটু রেজিস্ট্রেশনটা দেখি কততে রেজিস্ট্রেশন। তো এটা হচ্ছে 2009 মডেল, 2014 রেজিস্ট্রেশন, এবং 2000 সিসির গাড়ি। এবং এটার পাশে যে গাড়িটা আছে আমরা এটা একটু দেখি, এটার রেজিস্ট্রেশনটা কত। আর এটা হচ্ছে মডেল হচ্ছে 2014 মডেল, এবং 2015 রেজিস্ট্রেশন, 2000 সিসি, সিএনজি করা আছে। এবং তার পাশে যেটা আছে এটাতে কোনো পেপার দেখা যাচ্ছে না, এবং তারপরেরটাতে আমরা চলে আসলাম। আর এটা দেখতেছি আমি 2001 মডেল, এবং 2006 রেজিস্ট্রেশন, 2000 সিসি, সিএনজি করা আছে। তো তারপরে আমরা আরেকটা দেখতেছি ব্ল্যাক কালারের গাড়ি, এটার আমরা রেজিস্ট্রেশনটা দেখি। আর এটা দেখতেছি 2011 মডেল, এবং 2017 রেজিস্ট্রেশন, 2000 সিসি, 120 লিটার সিএনজি করা আছে। তারপরে চলে আসলাম পরে সাদা গাড়িটাতে, অর্থাৎ হোয়াইট কালারের যে গাড়িটা, এটাতে এটার মডেল হচ্ছে 2010, এবং রেজিস্ট্রেশন আছে 2016, 2000 সিসি, এবং এটাও সিএনজি করা আছে। তো আমরা মোটামুটি সবগুলো গাড়ির রেজিস্ট্রেশন ডেটগুলো দেখলাম, এখন আমরা এই গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলি। তার আগে আমরা এখানে সামনে দুটো গাড়ি দেখতেছি, ভিটস একটা, আর একটা হচ্ছে প্রোবক্স। এই দুটোর প্রাইস দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক শোয়াক সাহেবের কাছে, ওনার কাছ থেকে আমরা বাকি বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম শোয়াক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো গাইজ, আপনারা যে গাড়িগুলো দেখেছেন এই গাড়িগুলো হচ্ছে ইব্রাহিম কার সেন্টারের গাড়ি। আর ইব্রাহিম কার সেন্টারের কথা আসলে আপনাদেরকে বলার কিছু নেই। তো প্রথমে শোয়াক ভাই, এখানে একটা প্রোবক্স দেখতেছি, প্রোবক্সটা থেকে আজকে আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, এই প্রোবক্সটার আমরা একটু ডিটেইলস দেখাইতে ইচ্ছা করে না, যে হাইসগুলো একটু। হ্যাঁ, হাইস তো আছে, চলে গেছে অবশ্য। হ্যাঁ, আমি দেখলাম যে সবগুলা গাড়ি মোটামুটি অল্টারনেট হয়ে গেছে অনেক গাড়ি। প্রথমে আমরা কম বাজেটের গাড়িগুলো নিয়ে কথা। আচ্ছা, 2010 এর মডেল, 16 রেজিস্ট্রেশন। আচ্ছা ঠিক আছে, 20 সিরিয়াল, আপনার রেজিস্ট্রেশন হচ্ছে 16 রেজিস্ট্রেশন। 16 রেজিস্ট্রেশন, আমি জাস্ট এই কালো এতটুকু আমি কালার করছি, ঠিক আছে? শুধু এটা? হ্যাঁ শুধু এটা। আচ্ছা, তাছাড়া সব অরিজিনাল কালার, ঠিক আছে? আচ্ছা, একদম মানে সিলভার কালার, সিলভার কালার, একটা একদম ফ্রেশ একটা গাড়ি। মোটামুটি 885 পর্যন্ত করতে পারবো, জাস্ট অনার। আচ্ছা, 885 করতে পারবেন, এবং আসলে অনার করতে পারবেন, জাস্ট অনার করতে পারবেন। আচ্ছা, তো আমরা শোয়াক সাহেবের কাছ থেকে প্রথমেই একটা প্রোবক্স থেকে শুরু করলাম, প্রোবক্সের প্রাইসটা জানলাম, দেন আমরা তারপরে আরও কিছু গাড়ি আছে ওগুলো নিয়ে কথা বলি, তারপরে আমরা হাইসগুলোতে চলে যাবো। তো শোয়াক ভাই, আপনার পিছনে একটা ভিটস দেখতেছি আমি, একটা ভিটস 2 মিনিট আগে আসছে, ঠিক আছে? আচ্ছা, 2 মিনিট আগে আসছে, এখন পর্যন্ত আমি দেখি নাই কি আসলে কত মডেল কি ব্যাপার, এটা আমি এখনো দেখি নাই, ঠিক আছে? এটা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরে বলবো, তবে একদম মানে এটাও কিন্তু অরিজিনাল কালার, ঠিক আছে? আচ্ছা, যেভাবে আসছে ঠিক আছে সেভাবে, সামনে পিছনে গেলে অরিজিনাল আসছে, ঠিক আছে? একদম ফ্রেশ একটা গাড়ি, এটা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরে জানাই দেব। আচ্ছা আচ্ছা, যাই, যেহেতু আমরা এটা সম্পর্কে মাত্র আসছে গাড়িটা, আমরা এটা সম্পর্কে পরে জানবো অন্য একদিন। তো এটার পিছনে আরও যে গাড়িগুলো আছে আমরা ওই গাড়িগুলো নিয়ে কথা বলি। এখন আপনি এলিয়নটা নিয়ে একটু বলেন, 2003 এর মডেল, 2003। হ্যাঁ, এটা স্টিয়ারিং মিডিয়ান আসছে, যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি, এটা পাল কালারের গাড়ি, কোনো অরিজিনাল আছে। এখন 11,40,000 পর্যন্ত করতে পারবে, 11,40,000। কত মডেল বলছিলেন? 3 এর মডেল বলছি, 3 এর মডেল, 11,40,000। এন্ড পেপার স্টেপার সব কিছু আপডেট আছে, পেপারস। আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমরা নাম পাসওয়ার্ড ছাড়া ইব্রাহিম কার সেন্টার কখনো গাড়ি বিক্রি করে না, বানানিক। কেউ যদি একটু সময় চায়, 10 দিন 15 দিন 20 দিন, যদি দেখাচ্ছে সর্বোচ্চ 7 ডেজ। আচ্ছা, 7 ডেজ, মানে বিভিন্ন সমস্যার কারণে এটা দিয়ে থাকে। হ্যাঁ, এটা বিভিন্ন সমস্যার কারণে অনেকের আছে টাকা গোছানো থাকে না, ঠিক আছে? বুঝতে পারছি, বুঝতে পারছি, এরকম একটা এই সুযোগটা দিয়ে থাকে। আদারওয়াইজ আপনারা লং টাইম কখনো কোনো গাড়ি দিয়ে দেন, কোনো ওয়ে নাই। আচ্ছা, তো আমরা এখানে দুই টাকার প্রাইস জেনেছি, আমরা তাহলে হাইসগুলোর প্রাইস জানি, তারপরে ভিতরে সিজন টাইপের যে গাড়িগুলো আছে, অর্থাৎ প্রিমিয়াম, এলিয়ন, এই ধরনের গাড়িগুলো আছে, এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলি। তার আগে আমরা হাইসগুলো যেগুলো আছে হাইসগুলো নিয়ে আগে কথা বলি। তো প্রথমে আমরা এখান থেকে শুরু করি আজকে। তো শোয়াকবের কাছ থেকে আমরা প্রথমে এই গাড়িটার প্রাইস জানবো, এটা শোয়াক ভাই কত মডেল, কত রেজিস্ট্রেশন? এটা 10 এর মডেল, 16 রেজিস্ট্রেশন, 16 সিরিয়াল। আচ্ছা ঠিক আছে, এটা ফুল লোডেড গাড়ি, ফুল লোডেড গাড়ি। হ্যাঁ, সুপার জিএল, ফুল প্যাড, ফুল সিলিং, ইলএজ।
মোটামুটি যথেষ্ট ফ্রেশ আছে গাড়ি, কারণ পিছনে গ্লাস অরিজিনাল আছে। আচ্ছা, আর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকিটাকি একটু থাকবে, হ্যাঁ টুকটাক সমস্যা থাকে, আর হালকা একটু গোতাগাতি একটু মানে পথে চললে লাগবেই যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি। হ্যাঁ, কেউ যদি বলে কি যে আমার গাড়ি পথে চলছে, রাস্তায় চলছে, আমার গাড়ি ঘেঁষা খায়নি, তাহলে সে মিথ্যে কথা বলবে। বাংলাদেশের রাস্তায় গাড়ি টুকটাক খোঁচাখাঁচি লাগে, এটা বলার কিছু নাই। তো এটার পেপার সবকিছু আপডেট আছে? হ্যাঁ, এটা হচ্ছে আপনি পেপার পাবেন হচ্ছে 21/3/2022। আচ্ছা, আর 9/6/2022 স্মার্ট কার্ড সবকিছু আছে? হ্যাঁ, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, আমরা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ছাড়া কোনো গাড়ি কিনি না। তাহলে এটার প্রাইসটা একটু বলে দেন। বলবো? হ্যাঁ বলে দেন। এর আগে যে যতগুলো বলছি সব গাড়ি তো বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা মোটামুটি আমি 1950 হলে ছেড়ে দেবো। 1950? হ্যাঁ, ফিক্সড এটা। আচ্ছা, এটা হচ্ছে 2010 এর মডেল? আচ্ছা, 1950। তাহলে আপনার পিছনে ব্ল্যাক কালারের গাড়িটা নিয়ে আমরা কথা বলি। 2011 মডেল, 17 তে রেজিস্ট্রেশন, 19 সিরিয়ালের গাড়ি। আচ্ছা ঠিক আছে, এটা সুপার জিএল এসি টাস। টাস এসি? হ্যাঁ, এসি টাস, এটা ফুল লোডের গাড়ি। হ্যাঁ, যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি। তারপরেও হচ্ছে আমি তো সে কথা তো আগেই বললাম, ওই গাড়ির সম্পর্কে যে বলার আগেই মানে বলে ফেলছি, ঠিক আছে, ওই একই কথা প্রত্যেকটা গাড়িতে ধরেন, একই ধরনের কথা। কিন্তু আবারও বলতে হয় কি যে নাম ট্রান্সফার ছাড়া আমরা কোনো গাড়ি বিক্রি করি না। আচ্ছা ঠিক আছে, এটা সর্বোচ্চ 1-2 দিন আমাদের সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, এই একটা কথা। আর ইব্রাহিম কার সেন্টার সুপার জিএল অল ওভার বাংলাদেশ। আচ্ছা, আর একটা কথা আমি ভিডিওর শেষের দিকে বলবো আপনার কাছে, তো তারপরে তার আগে এটার প্রাইসটা আগে বলে দেন। গাড়ি ভালো গাড়ি পাওয়া আসলে অনেক কষ্ট। আচ্ছা, তারপরেও বলি এটা মোটামুটি 2150 হলে ছাড়বো। 2150? আচ্ছা, এটা হচ্ছে 2011? হ্যাঁ, 2011 2150 আছেন। 17 তে রেজিস্ট্রেশন, 19 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, এটা আলোচনা সাপেক্ষে কিছুটা কমতে পারে? হ্যাঁ, ওরকম কিছু না, জাস্ট রানার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার পিছনে একটা লো বাজেটের গাড়ি মনে হচ্ছে। 2001 মডেল, 6 তে রেজিস্ট্রেশন, 2006 রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড, পেপার সবকিছু আপডেট? হ্যাঁ সবই আছে, ঠিক আছে। এটাও টেক্সটুয়াল ফিটনেস আপ টু ডেট আছে, আর উনি যে গাড়িগুলো যাই কিনুক না কেন যথেষ্ট ভালো গাড়ি কিনে। আচ্ছা, যথেষ্ট ভালো গাড়ি কিনে, যে গাড়ি কিনুক না কেন মোটামুটি যেটা না চললে না, ঠিক আছে, সেরকম গাড়ি কিনে। আচ্ছা, এটা মোটামুটি 8,85,000 পর্যন্ত করতে পারবো। 8,85,000? 8,85,000। আচ্ছা, আলোচনা সাপেক্ষে, আচ্ছা এটা ডুয়েল এসি, 5 ডোর ডুয়েল এসি, তাহলে প্রাইসটা বলে দেন। 85,000, 8,85,000, জাস্ট অনার, সর্বোচ্চ 5,000। আচ্ছা, তো আমরা মোটামুটি কয়েকটা গাড়ির প্রাইস জেনেছি, আর ও সামনে যে আছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, ওগুলোর প্রাইস নিয়ে কথা বলি। এটার লাইটগুলো একটু ডিফারেন্ট দেখতেছি আমি। এই লাইটটা মানে যাদের কাছ থেকে কিনে নিয়ে এসেছি, ঠিক আছে, এটা হচ্ছে ওই এলইডি লাইট, এলইডি লাইট লাইট ওনারা আছে, এটা লাগাইছে এলইডি লাইট। আচ্ছা ঠিক আছে, এবং অত্যাধিক মানে আলোটা, হ্যাঁ এটা সুন্দর ছড়ায় যায়, এলইডি লাইটের পাওয়ার বেশি আর কি। ঠিক আছে, এটা 2004 এর মডেল, আপনার 2009 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 2009 রেজিস্ট্রেশন, এটা আছে হাইরুফ, হাইরুফ হাইরুফ নিচা ফ্লোর। আচ্ছা, নিচা ফ্লোর, হ্যাঁ হাইরুফ নিচা ফ্লোর, টিন বডি, একদম টিন বডি, একদম টিন বডি। আচ্ছা, গাড়ি গাড়ি যে পুরান হয়ে গেছে বাট এখনো মেজর কোনো কোনো ধরনের কোনো কিছু নেই, ভালো আছে, ভালো আছে। হ্যাঁ রাইট, এখন সর্বসকলে মোটামুটি গাড়ি 9.5 হলে পরে আমি আপাতত ছাড়বো। 9.5? 9.5। আচ্ছা, 4 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। আচ্ছা, কেউ নিতে চাইলে অনার করবেন, এতটুকু অনার? আমার, আমি অনার চাই, আমি একদমই বিক্রি করি। আচ্ছা, তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় একটু একটু আপ টু ডেট হলে পরে মানুষের তো একটা ব্যালেন্স আছে, একটা টাকার একটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই টাকার মধ্যে একটা বাজেট থাকে, মানে আমি আমি চাচ্ছি কি যে আমার ভিডিওটা দেখে যেন মানুষ সেই অ্যামাউন্ট নিয়ে আমার কাছে কিনতে আসে, দেখতে না, তার আইডিয়াটা যেন পারফেক্ট হয়। আমার কথার সাথে যদি কাজের মিল থাকে, আমার কথার সাথে যদি আমার গাড়ির মিল থাকে, তাহলে কেন নেবেন আমার কাছ থেকে? অবশ্যই, ঠিক আছে, এটাই তো। ঠিক আছে, আমরা এটার প্রাইসটাও জানলাম, আমরা তারপরে আরও কয়েকটা আছে ওগুলোর প্রাইস নিয়ে কথা বলি। তারপরে আসলাম আমরা, এটা হচ্ছে কত মডেল? এটা হচ্ছে 2011 মডেল, সিলভার কালার। হ্যাঁ, 2011 মডেল সিলভার কালার, 2015 তে রেজিস্ট্রেশন, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, ঠিক আছে, 16 সিরিয়ালের গাড়ি। 16 সিরিয়াল? আচ্ছা, সিলভার কালার, বেশ একটা গাড়ি, ঠিক আছে, সুপার জিএল, সুপার জিএল, হ্যাঁ ডুয়েল এসি, আপনার ফুল প্যাড ফুল সিলিং, ঠিক আছে, একদম টানা বডির গাড়ি, যথেষ্ট ভালো একটা কন্ডিশনের গাড়ি আছে এটা। আচ্ছা, আসলে আমার মুখের কথা তো হবে না, মানুষ শেষে আমার কাছ থেকে গাড়ি নেয়, আমার কথার সাথে কাজের মিল পাইতো, তারপরে আমার কথার সাথে না, আমি তো মিল পাইছি, আমি তো কয়েকজন ক্লায়েন্টের রিভিউ নিছিলাম। আচ্ছা, ক্লায়েন্টই বলে দিছে কি? হ্যাঁ, ক্লায়েন্টের রিভিউ নিছিলাম, এবং উনি আসছিল বগুড়া থেকে। আচ্ছা আচ্ছা, তো আপনি দেখছেন ভিডিও, অনেকে ভালো বলছে, লাখ লাখ শুকরিয়া, যেন আমি ভালো গাড়ি দিতে পারি সবাইকে, ঠিক আছে, এই তৌফিক জন্য আল্লাহ আমাকে। আচ্ছা, তো এটার ডিটেইলসটা একটু বলে দেন। সমান সমান 21, 21, আচ্ছা, 11 মডেল, 15 রেজিস্ট্রেশন, 16 সিরিয়াল, সুপার জিএল, সুপার জিএল, সামনে পিছনে গ্লাস অরিজিনাল। আচ্ছা, তারপরে আমরা হোয়াইট কালারের গাড়িটাতে চলে যাই। এটা 9 জিএল, 9 জিএল, সুপার জিএল না জিএল? এটা জিএল। আচ্ছা, আমার কাছে যদি কেউ কিনতে আসে, তাহলে 9 জিএল জিএলই পাবে। আচ্ছা, 9 সুপার জিএল, 9 সুপার জিএলই পাবে। আচ্ছা ঠিক আছে, যেটা সুপার জিএল সেটা সুপার জিএল, যেটা জিএল সেটা জিএল।
অনেকে দেখি শুনি কি যে বানায় টানায় এসব, কখনো বানানো কোনো গাড়ি অ্যাকসেপ্ট করে না। আচ্ছা, তো যাই হোক, আপনাদের শোরুমের কমপ্লেন একটাই, দাম বেশি চান। দাম বেশি কিন্তু তারপরে গাড়িগুলো সেল হয়ে যায়। আমার যারা ভিউয়ার আছে তারাই কমেন্ট করে যে দাম বেশি, আবার তারাই কিনে নিয়ে যায়, সেটা আপনাদের ব্যাপার। আপনারা ইব্রাহিম কার সেন্টার থেকে গাড়ি কিনবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আমি আপনাদেরকে গাড়িগুলো দেখাচ্ছি, গাড়িগুলো রিভিউ দিচ্ছি, গাড়িগুলোর প্রাইস জানাচ্ছি, বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা গাড়ি কিনবেন কিনা। যদি ভালো লাগে অবশ্যই কিনবেন, দুই টাকা কম আর বেশি সেটা বড় কথা না, কথা হচ্ছে যে জিনিসটা ভালো কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এইটার প্রাইসটা একটু বলে দেন। ঠিক আছে, আমরা এটা জানলাম। তারপরে আর একটা হোয়াইট কালারে দেখতেছি। তো সোহাগ ভাইয়ের কাছ থেকে আমরা মোটামুটি অনেকগুলো হাইসের প্রাইস জেনেছি। গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, ঠিক আছে। ভিতর ইন্টেরিয়রটা দেখলে পরে আরো বুঝতে পারবেন। ইন্টেরিয়রটা দেখেছি, বারোর মডেলের, যেহেতু ১৯ সিরিয়ালের গাড়ি এবং ৭০-এর রেজিস্ট্রেশন হলে পরে গাড়ি চলছে মাত্র ২ বছর, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি আছে এটা, একদম, ঠিক আছে, কোনো দাম দর হবে না। আচ্ছা, লাস্ট একটা গাড়ির ফিক্সড প্রাইস বলে দেন। একদম ফিক্সড প্রাইস বলে দিচ্ছি, ঠিক আছে, এটা ১৯,৮৫,০০০ টাকার পর্যন্ত করতে পারবো, একদম ফিক্সড প্রাইস ১৯,৮৫,০০০ ১৯,৮৫,০০০ তো গাইজ, আমরা ১৯,৮৫,০০০ এটা ফিক্সড প্রাইস বলে দিছে। এটা হচ্ছে বারোর মডেল জিএল এবং সর্বশেষ এটার প্রাইস জানলাম। কিন্তু আমি একটু আগে আরেকটা ব্ল্যাক কালার হাইস দেখলাম। ভিতরে যে গাড়িগুলো আছে, আমরা একটু প্রিমিয়াম এলিয়ন এই ধরনের কিছু গাড়ি আছে, ওই গাড়িগুলো নিয়ে আমরা সংক্ষেপে কথা বলি সোহাগ ভাইয়ের সাথে। তো চলো আমরা একটু ভিতরে দিকে যাই। তো চলে আসলাম ইব্রাহিম কার সেন্টারের ভিতরে। ইব্রাহিম কার সেন্টারের ভিতরে প্রথমে এখানে একটা দেখতেছি প্রিমিয়াম, আর ভিতরে যে গাড়িগুলো আছে, আজকে কিন্তু বেশি গাড়ি দেখতেছি না ইব্রাহিম কার সেন্টারের ভিতরে, খুব কম গাড়ি আছে। আপনার হচ্ছে মডেল ২০১৩ মডেল ১৭-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, ১৩ মডেল ১৭-এর রেজিস্ট্রেশন, সাদা কালার, ঠিক আছে। ইন্টেরিয়র হচ্ছে আপনার ব্ল্যাক কালার, একদম সামনে পিছনে গ্লাস অরিজিনাল, একদম ফ্রেশ একটা গাড়ি, টোটালি একটা ফ্রেশ গাড়ি, ঠিক আছে। আচ্ছা, এটা মোটামুটি মানে ১১,৩০ হলে পরে আমরা ইনশাআল্লাহ ১১,৩০, এটাও কিছুটা কমতে পারে। আচ্ছা, তো ভিতরে অনেক গাড়ি দেখা যাচ্ছে। তো ভিতরে আমরা এই গাড়িগুলো দেখতেছি, ভিতরে মোটামুটি প্রিমিয়াম এলিয়ন এই ধরনের গাড়িগুলোই আছে। তো যাই হোক, আপনারা যারা এই ধরনের গাড়িগুলো পছন্দ চান কিংবা বাইরে যে গাড়িগুলো আমরা দেখেছি, তো চাইলে ফোন করে বাকি বিস্তারিত জানতে পারেন। আর ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এটাও ইব্রাহিম কার সেন্টারের নাম্বার, চাইলে এই নাম্বারে ফোন করতে পারেন এবং চাইলে সরাসরি এসে ভিজিট করে যেতে পারেন। বিআরটি ঠিক অপোজিটে ইব্রাহিম কার সেন্টার। ইব্রাহিম কার সেন্টারের ফোন নাম্বার বিস্তারিত সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে বাকি বিস্তারিত জেনে নিতে পারেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।